যেহেতু আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 10 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আইতে বলেছে লিনতা পদার্থের অবস্থান্তর ঘটায়। 2 100 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? 212 ডিগ্রি ফারেনহাইট। 3 বলেছে একটি সপ্রভ বস্তুর উদাহরণ হলো সূর্য। 4 রক্তের পিএইচ এর মান 7.35 থেকে 7.45। 5 সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ হচ্ছে 0। 6 বস্তুর জাত ধর্ম নির্ভর করে ভরের উপর। 7 একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 11 হলে ওই মৌলের কেন্দ্রে প্রোটন সংখ্যা 11। 8 জিঙ্কের সংকেত ZN। 9 প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। 10 অ্যালুমিনিয়াম অক্সাইড যোগে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা 2। 12 পুরাচুনের রাসায়নিক সংকেত CaO। 11 12 রকসল্টকে বলা হয় বিট লবণকে। 13 অস্থির হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়ামের যৌগ। 2 রায়তে বলেছে প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণও হবে 30 ডিগ্রি। 2 বলেছে রং ধনু কি? এটা তোমাদের বইয়ের 35 বিজ্ঞান বইয়ের 35 পৃষ্ঠাতে আলো চ্যাপ্টারে রয়েছে। আকাশের রং ধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। তিনি বলেছে শূন্যস্থান পূরণ করো। চলমান সাইকেলের গতি হচ্ছে ঘূর্ণন এবং সরল রৈখিক গতির মিশ্রণ, তাই এটা মিশ্র গতি। 4 ঠিক বা ভুল লেখো, কার্যের এসআই একক নিউটন ভুল। 5 বলেছে লিথিয়াম পরমাণুর গঠন দেখাও, এটা তোমাদের বিজ্ঞান বইয়ের 86 পাতায় রয়েছে। এটা হচ্ছে লিথিয়াম পরমাণুর গঠন, এই যেখানে বলেছে নিচের ছবিতে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম পরমাণুর গঠন কেমন তা দেখানো হয়েছে। আর এটা হচ্ছে তাহলে এই ছবিটা এঁকে দেবে। 6 বলেছে মিথেনের কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা হচ্ছে 4। 7 বলেছে শূন্যস্থান পূরণ করো। সাধারণ হাইড্রোজেনের পরমাণুতে কোন কণা অনুপস্থিত? নিউট্রন কণা অনুপস্থিত। 8 ঠিক না ভুল লেখো, হিমমিশ্র হলো বরফ আর চিনির মিশ্রণ, এটা ভুল। 9 বলেছে একটি জৈব অ্যাসিডের নাম লেখো। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এগুলো আছে, অক্সালিক অ্যাসিড, তো সাইট্রিক অ্যাসিড বললাম। 3 রায়তে দিয়েছে আলোর প্রতিফলনের সূত্র লেখো, এটা তোমাদের বইয়ের 28 পৃষ্ঠায় আলোর চ্যাপ্টারেতে রয়েছে। 1 নম্বর সূত্র হচ্ছে আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়, এটা 1 নম্বর। আর 2 হচ্ছে এই যে এটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর প্রতিফলকের ওপর আপাতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আর এটা হলো 2 নম্বর সূত্র। দুয়ে বলেছে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন? এটা তোমাদের বইয়ের 76 পৃষ্ঠায় রয়েছে। বলছে স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে কোনো কিছু না ধরে দাঁড়িয়ে থাকা যাত্রী পিছন দিকে হেলে পড়ে। কোনো কিছু ধরে থাকা যাত্রীদেরও একই রকমের অনুভূতি হয়। থেমে থাকা বাসে যাত্রীরাও থেমে থাকে। সব কিছু তখন স্থির অবস্থায় রয়েছে। বাস হঠাৎ চলতে শুরু করলো, ফলে বাসের স্থির অবস্থা পাল্টে গেল। বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের পা চলতে শুরু করলো, কারণ পা বাসের মেঝে সংস্পর্শে আছে, কিন্তু যাত্রীদের বাকি শরীর স্থির থাকতে চাইলো, অতএব পায়ের সঙ্গে সঙ্গে এগোলো না, যাত্রীরা তাই পেছন দিকে হেলে পড়ল। মানে স্থিতিজাটের জন্য শরীরের যে ওপরের অংশ সেটা স্থিতিজাট থাকতে চায়, স্থির হয়েছিল যেহেতু অনেকক্ষণ, কিন্তু পা যেহেতু বাসের সাথে জুড়ে রয়েছে, পায়ে বাসের সাথে চলতে শুরু করলো, স্থিতিজাটের জন্য শরীরটা পেছন দিকে হেলে পড়ে এবং যাত্রীরাও তাই পেছন দিকে হেলে পড়ে। 3 বলেছে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য লেখো, এটা আমি আমার রায় মার্টিন আমার যে বইটা আছে এটা বইটা যদিও পুরনো, তবে তোমাদের বই যদি নতুন হয় তোমরা সময় এবং গতি চ্যাপ্টারে গেলে ওখানে পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। পেজ নাম্বার যদিও না মেলে, তোমাদের যদি নতুন সহায়িকা হয় তোমরা সময় গতি চ্যাপ্টারে যাবে, গেলে ওখানে সরণ আর দূরত্বের পার্থক্য পেয়ে যাবে। তো সরণ বলছে একটা নির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তন ঘটলে তার প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে সরণ বলে।
আর দূরত্ব হচ্ছে যে কোনো অনির্দিষ্ট দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তন ঘটলে তার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী পথকে প্রকৃত অতিক্রান্ত দূরত্ব বলে। সরণের মান অভিমুখ দুই আছে, দূরত্বের মান আছে অভিমুখ নেই। গতিশীল বস্তুকণার সরণ শূন্য হতে পারে, আর দূরত্বের ক্ষেত্রে গতিশীল বস্তুকণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হয় না। চারে বলেছে মানব দেহে সোডিয়ামের দুটি কার্যকারিতা লেখো, এটা রায়মার্টিনে 231 পৃষ্ঠাতে রয়েছে। তার মানে তোমরা তোমাদের যদি নতুন সহায়িকা হয় তাহলে মানুষের খাদ্য চ্যাপ্টারে চলে যাবে, সহায়িকা রায়মার্টিন সহায়িকার, তো সেখানে গিয়ে খনিজ মৌলের উৎস কাজ আর অভাবজনিত রোগেতে যাবে। এই যেখানে সোডিয়ামের কাজ হচ্ছে বলেছে দুটো কাজ লিখতে বলেছে, পেশি আর স্নায়ুর স্বাভাবিক কাজকর্ম নিয়ন্ত্রণ করে, আর দুই হচ্ছে কোষপর্দার ভেদ্যতা বজায় রাখে। পাঁচে বলেছে হিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও, এটা তোমাদের বইয়ের 86 পৃষ্ঠাতে রয়েছে। তোমাদের যেখানে আগে লিথিয়াম দেখালাম ওখানে পাশেই রয়েছে হিলিয়ামের পরমাণুর গঠন বিন্যাস, এই ছবিটা এঁকে দেবে। এই যে পাশে লিথিয়াম আর এই যে হচ্ছে হিলিয়াম। চারে রায়তে বলেছে একটি বিস্তৃত আলোক উৎসের উদাহরণ দাও সূর্য, আর নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো, এটা রায়মার্টিন, আমি রায়মার্টিনে 48 পৃষ্ঠা, মানে আমাদের তোমার যদি নতুন বই হয় তুমি তাহলে আলোর চ্যাপ্টারে চলে যাবে, গেলে ওখানে নিয়মিত আর বিক্ষিপ্ত প্রতিফলন পেয়ে যাবে। তাহলে নিয়মিত প্রতিফলনে হচ্ছে প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন, প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না বিক্ষিপ্ত প্রতিফলনে, নিয়মিত প্রতিফলনে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায়, আর বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলককে ঘুরিয়ে ইচ্ছা মতো প্রতিফলিত রশ্মিগুচ্ছের দিক পরিবর্তন করা যায় না। প্রতিফলিত রশ্মি বরাবর প্রতিফলকের দিকে তাকালে সেটি চকচকে দেখায়, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে এবং তার কম অংশই আমাদের চোখে আসে, সেই জন্য প্রতিফলকে উজ্জ্বল দেখায় না, বস্তু দৃশ্যমান হয়। আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছও সমান্তরাল হয়, আপতিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হলেও বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। নিয়মিত প্রতিফলনের প্রতিফলক হচ্ছে আয়না, চকচকে স্টিলের থালা, আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সিনেমার পর্দা, ঘষা কাঁচ, এগুলো থেকে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। চারে দুয়েতে দিয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, বলের এসআই একক কী, বলের এসআই একক হচ্ছে নিউটন, আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমি রায়মার্টিন থেকে দিচ্ছি, এটা 121 পৃষ্ঠাতে রয়েছে, 100 এবং গতির চ্যাপ্টারে যাবে, তোমাদের নতুন সহায়িকা হলে সময় এবং গতির চ্যাপ্টারে যাবে, সেখানে নিউটনের তৃতীয় গতিসূত্র তিনটি বিবৃত করে বলে যে প্রশ্ন আছে সেখানেই পেয়ে যাবে। তাহলে এখানে দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। চারে তিনে বলেছে একটি বস্তুর ওপর এফ বল প্রয়োগ করলে ওর স্মরণ হয় এস, কৃতকার্যের মান কত হবে, আর ক্রিয়া প্রতিক্রিয়ার একটি উদাহরণ দাও। আচ্ছা, আমাদের কৃতকার্য তোমার কার্যের পরিমাণ ওই কৃতকার্য আর কি বের করার সূত্র হচ্ছে প্রযুক্ত বল গুণিতক প্রযুক্ত বলের প্রভাবে বস্তু স্মরণের পরিমাপ। তাহলে ডব্লিউ যদি কাজ হয়, এফ হচ্ছে বল, ডি যদি স্মরণ হয় তাহলে ডব্লিউ সমান এফ আর ডি। তাহলে আমাদের এখানে বলেছে বল হচ্ছে সমান এফ, আর স্মরণ হচ্ছে এস। তাহলে কৃতকার্য অতএব কৃতকার্য ডব্লিউ সমান হচ্ছে তাহলে এফ এস, তাহলে কৃতকার্য ডব্লিউ সমান এফ এস হয়ে গেল। আর বলেছে ক্রিয়া প্রতিক্রিয়ার একটি উদাহরণ দাও। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ হচ্ছে আমরা তোমার নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামার সময় আরোহী নৌকার ওপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া, এর ফলে নৌকাটি পিছনের দিকে সরে যায়, কিন্তু নৌকাতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর ওপর সমান আর বিপরীতমুখী বল প্রয়োগ করে যার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে, এটা হলো ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। চারে বলেছে 2H আর H2 এর মধ্যে পার্থক্য কি, আর একটি শূন্যযোজী মৌলের উদাহরণ। আচ্ছা, শূন্যযোজী মৌলের উদাহরণ হচ্ছে তোমার
হিলিয়াম বলতে পারো। হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলো হচ্ছে শূন্যযোজী মৌল। তো এবার বলেছে 2H মানে হলো দুটি হাইড্রোজেন পরমাণু, আর H2 মানে হচ্ছে হাইড্রোজেনের একটা অণু যা হাইড্রোজেনের দুটো পরমাণু দিয়ে তৈরি। পাঁচে বলেছে DDT মাটিতে থাকা কোন ব্যাকটেরিয়ার ওপর প্রভাব ফেলে, এটা তোমাদের বিজ্ঞান বইয়ের 143 পৃষ্ঠাতে রয়েছে। 143 পৃষ্ঠা পরিবেশ গঠনে পদার্থের ভূমিকাতে রয়েছে। এই যে কোন সংশ্লেষিত পদার্থ কোন জীবের ওপর সরাসরি প্রভাব পড়ছে, এই যেখানে আছে এই DDT, বিশেষ কিছু শিমজাতীয় গাছের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। তাহলে DDT এখানে আমাদের যেটা বলেছে মাটিতে থাকা কোন ব্যাকটেরিয়ার ওপর প্রভাব ফেলে, DDT মাটিতে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ওপর প্রভাব ফেলে। আর ওর সাথে আছে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটিতে জামাকাপড় ভালো পরিষ্কার হয়, ওটা তোমাদের বিজ্ঞান বইয়ের 135 পৃষ্ঠাতে রয়েছে। এই যেখানে বলছে এখন বুঝতে পারছো সাবান না ডিটারজেন্ট কোনটায় জামাকাপড় বেশি ভালো পরিষ্কার হয়। সাবান সব রকম উৎসের জলে সমানভাবে কার্যকরী হয় না, কিন্তু ডিটারজেন্ট যেটা আমরা সার্ফ বলি আর কি, সানলাইট, তারপরে হচ্ছে সার্ফ এক্সেল, এই জিনিস এগুলো হ্যাঁ যে কোনো জলেই সমান কার্যকর, তাই কাপড় কাচার জন্য তোমার ডিটারজেন্ট বেশি ব্যবহার হয় বা ডিটারজেন্টে জামাকাপড় বেশি ভালো পরিষ্কার হয়। এটা হলো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন গেল। এবার লাইফ সায়েন্সে আসি। একেতে দিয়েছে সঠিক উত্তর বেছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে প্রবাল কোন পর্বের প্রাণী, নিডেরিয়া পর্বের প্রাণী। দুই বলেছে দলমণ্ডল তৈরি হয় পাপড়ির দ্বারা। তিন অন্ধত্ব, অন্ধত্ব রোগটি যার অভাবে হয় সেটি হলো ভিটামিন এ। চার কিউলেক্স মশাবাহিত রোগ হচ্ছে ফাইলেরিয়া। দুই আছে শূন্যস্থান পূরণ। আয়তে বলেছে পাস্তুরাইজ করার জন্য দুধকে 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুই কোয়ালা ভালুকে প্রধান খাদ্য ইউক্যালিপটাস গাছের পাতা। তিন বলেছে একটি ঔষধি উদ্ভিদ বাসক। চার সয়াবিন হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের উদ্ভিজ্জ উৎস। তিনের আয়তে বলেছে পাতার কাজ কি, এটা আমি রায়মার্টিন 271 পৃষ্ঠায় দিয়েছি। আমার রায়মার্টিনটা হলো পুরানো, তো তোমরা তোমাদের রায়মার্টিন নতুন যদি হয় তাহলে পরিবেশের ষষ্ঠ অধ্যায়, যেটা পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য আর কার্যগত প্রক্রিয়া, ওই অধ্যায়ে যাবে গিয়ে পাতার কাজগুলি লেখো, যেটা ওটাই ওখান থেকে নেবে। তো এখানে বলেছে পাতার কাজ কি, আমাকে এখানে দিয়েছে 2 নম্বর, তাহলে লিখবো কয়েকটা বলবো। যেমন হলো খাদ্য তৈরি প্রধান, ক্লোরোফিল যুক্ত হওয়ায় পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। দুই বাষ্পমোচন, পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্রতাপেও উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। গ্যাসীয় পদার্থের আদান প্রদান, পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে CO2 গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে অক্সিজেন গ্যাস ত্যাগ করে। শ্বসনকালে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে বাতাসে CO2 পরিত্যাগ করে। তো 2 নম্বর আছে, আর বলার দরকার নেই। তারপরে আছে দুয়ে বলেছে বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, এটা তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ে 236 পৃষ্ঠাতে রয়েছে। এইখান থেকে বলবে যে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেই রকম অঞ্চলকে বলা হয় জীব বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল, ইংরাজিতে একে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। তো ভারতের এরকম 4টে হচ্ছে পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, শ্রীলঙ্কা, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড প্রভৃতি। 3-এ বলেছে প্রদত্ত রোগগুলি কোন কোন খনিজের অভাবে ঘটে, রক্তাল্পতা, উচ্চ রক্তচাপ, দুর্বল হাড়, গয়টার, এটা রায়মার্টিনে 231 পৃষ্ঠায় রয়েছে। তাহলে তোমরা এবার দেখবে কি বলেছে কোন খনিজের অভাবে ঘটে। তো খনিজ মৌলের উৎস কাজ অভাবজনিত রোগ, তাহলে আমি অভাবজনিত রোগের দিকে যাব। যেমন রক্তাল্পতা হচ্ছে আয়রনের অভাবে হচ্ছে, তাহলে রক্তাল্পতা হচ্ছে আয়রনের অভাবে, তাহলে এখানে ছোট্ট করে লিখে দিই আয়রন, Fe। আচ্ছা উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ হচ্ছে
রক্তচাপ হচ্ছে সোডিয়ামের অভাবে হয়, তাহলে উচ্চ রক্তচাপ হচ্ছে সোডিয়াম দেবে। রক্তাল্পতা হলো আয়রন, আচ্ছা এটা বইতে দিই। আর গলগণ্ড বা গয়টার হচ্ছে আয়োডিন, আর দুর্বল হাড় হচ্ছে ক্যালসিয়াম বা ফসফরাসের অভাবে। আচ্ছা এটা তোমাদের বইয়ের 159 মানুষের খাদ্য চ্যাপ্টারে 159 পৃষ্ঠাতে রয়েছে এটা। রায়মার্টিন দেখার দরকার নেই, বইতেই দেখে নেবে, এখানে বইতেই আছে। তাহলে রক্তাল্পতা হচ্ছে আয়রনের অভাবে, উচ্চ রক্তচাপ সোডিয়ামের অভাবে, দুর্বল হাড় হচ্ছে ক্যালসিয়াম বা ফসফরাস, সি আর পি এটা ক্যালসিয়াম বা ফসফরাস, আর গয়টার হচ্ছে আয়োডিনের অভাবে হচ্ছে। চারে বলেছে পোলিও রোগের দুইটি লক্ষণ লেখো, এটা তোমাদের বিজ্ঞান বইয়ে 284 পৃষ্ঠাতে রয়েছে। পোলিও রোগের লক্ষণ, হাত পায়ের মাংসপেশী অস্বাভাবিক, শিথিলতা সমেত পক্ষাঘাত, ঘাড় শক্ত হয়ে যাওয়া, উচ্চ তাপমাত্রায় জ্বর। তো এখান থেকে দুটো লিখে দেবে। পাঁচে বলেছে পরিবেশের তাপমাত্রা রক্ষায় গাছ কীভাবে সাহায্য করে, এটা তোমাদের বইয়ের 252 পৃষ্ঠাতে আছে। এই যে গাছ ও পরিবেশের তাপমাত্রা, ডালপালা এবং পাতার ছাউনি দিয়ে ছাতার মতো কাজ করে, গাছের নিচে মাটিতে পা রাখলে মাটিটা ঠান্ডা মনে হয়, জল বাষ্পীভূত করার জন্য উদ্ভিদেহ থেকে তাপ শোষিত হয়, এর ফলে আশেপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। আচ্ছা এটা লিখবে, গাছপালা থেকে বাষ্পমোচনের সময় জল বাষ্পে পরিণত হতে উদ্ভিদদেহ ও আশেপাশের পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, এর ফলে সেসব এই যেসব স্থানে গাছপালা বেশি সেই সব স্থানে পরিবেশের তাপমাত্রা কিছুটা কম হয়। এই পয়েন্টটা লিখে দেবে। দু নাম্বার আছে, ছয় দিয়েছে মটর বীজ এবং ভুট্টা বীজের দুটি পার্থক্য লেখো, এটা রায়মার্টিনের 297 পৃষ্ঠা থেকে নিয়েছি। তাহলে তোমাদের যদি নতুন বই হয় তাহলে সেখানে ষষ্ঠ অধ্যায়ে তোমরা যাবে, ষষ্ঠ অধ্যায়ে গিয়ে পার্থক্যগুলো দেখবে, ওখানেই থাকবে মটর বীজ আর ভুট্টা বীজের পার্থক্য। মটর বীজ হচ্ছে দ্বিবীজপত্রী অসস্যল বীজ, ভুট্টা বীজ হচ্ছে একবীজপত্রী সস্যল বীজ। মটর বীজের ফলোত্তক আর বীজোত্তক হচ্ছে পৃথক, ভুট্টা বীজের ফলোত্তক বীজোত্তক সংযুক্ত। মটর বীজ খাদ্য সঞ্চয়ের জন্য বীজপত্র স্থূল আর শাসালো, ভুট্টা বীজের খাদ্য সঞ্চিত না থাকায় বীজপত্র হালকা। মটর বীজের আকৃতি গোলাকার, ভুট্টা বীজের আয়তাকার। মটর বীজের ভ্রূণাক্ষ দুটি বীজপত্রের মধ্যে অবস্থিত আর ভুট্টা বীজের ভ্রূণাক্ষ দুটি বীজপত্রের পাশে অবস্থিত। মটর বীজের ভ্রূণ মুকুলাবরণী ও ভ্রূণ মূলাবরণী থাকে না, ভুট্টা বীজের ভ্রূণ মুকুলাবরণী আর ভ্রূণ মূলাবরণী রয়েছে। চারের আইতে বলেছে দুটি জলবাহিত রোগ কলেরা এবং পোলিও, আর বলেছে কোন রোগকে ব্ল্যাক ডেথ বলা হয়, প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলে। চারের দুই বলেছে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো, আর শিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধটির নাম লেখো। শিঙ্কোনা গাছ থেকে প্রাপ্ত ওষুধটির নাম কুইনাইন, আর মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় এটা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠাতে রয়েছে। মশা নিয়ন্ত্রণের উপায়, এক হচ্ছে চৌবাচ্চা, বালতি, ফুলদানি ইত্যাদি জায়গার জল 2 থেকে 3 দিন অন্তর পাল্টাতে হবে। দুই বলেছে মশার লার্ভা খায় এমন মাছ, গাপ্পি, তেচোপো, শাল, সরি শোল, ল্যাটা, গাম্বুশিয়া জমা জলে ছাড়তে হবে। তিন নালা নর্দমার বন্ধ নোংরা জলে পোড়ামোবিল, কেরোসিন, ডিজেল ছড়িয়ে দেওয়া যেতে পারে, এমনকি ব্লিচিং পাউডারও ছড়িয়ে দেওয়া যেতে পারে। আর চার নম্বর পয়েন্টটা লিখবে, রাত্রিবেলা মশারি টাঙিয়ে অবশ্যই শুতে হবে, মশারি টাঙিয়ে শুতে হবে। তিন বলেছে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখে, এটা তোমাদের বইয়ের 169 পৃষ্ঠায় রয়েছে। প্রাকৃতিক খাদ্য কাকে বলে, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যে খাবার, আম, জাম, কাঁঠাল এগুলো। প্রক্রিয়াজাত খাদ্য কোনগুলো, বিভিন্ন সবজিও হতে পারে আর কি প্রাকৃতিক খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য, যে ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তাকে প্রক্রিয়াজাত খাদ্য বলে। আচ্ছা প্রক্রিয়াজাত খাদ্য হচ্ছে তোমার ভাত,
মুড়ি ছানা এগুলো। আর সংশ্লেষিত খাদ্য হচ্ছে যেসব খাদ্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে, চকোলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। চারে বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, আর পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে, এই যে সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। আর খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটা রায় মার্টিনের 342 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও, খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে যে সরল শৃঙ্খলাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন একটা ঘাস জমিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খল, ঘাস ফোরিং ব্যাং উৎপাদক, প্রাথমিক খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, ব্যাংকে খাচ্ছে সাপ, সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদক, সাপকে খাচ্ছে বাজ পাখি হলো সর্বোচ্চ শ্রেণীর খাদক, বাজ পাখি বা ময়ূর দিতে পারে সর্বোচ্চ শ্রেণীর খাদক। পাঁচে বলেছে ল্যাথারিজম কি, আর হলুদ রঙের মিষ্টিতে যে রং ব্যবহার করা হয় তার নাম কি। এটা তোমাদের বইয়ের 306 পৃষ্ঠাতে, পরিবেশ বিজ্ঞান বইয়ের 306 পৃষ্ঠাতে রয়েছে। বলছে ল্যাথারিজম কি, বলছে অনেক সময় অরহর ডালের সঙ্গে খেসারি ডাল মিশিয়ে দেয়া হয় বা বেসনের সঙ্গে খেসারি ডাল গুঁড়ো করে মেশানো হয়। অন্যান্য ডালের চেয়ে খেসারি ডালের দাম অনেকটাই কম। একটানা 2 থেকে 3 মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে, এটাই ল্যাথারিজম। ইথিওপিয়া, বাংলাদেশ, ভারতবর্ষ, আফগানিস্তানে এই রোগ আত্মপ্রকাশ ঘটেছে। আর তোমার হলুদ রং হিসাবে মেটানিল ইয়েলো মেশানো হয়, বিরিয়ানি সস্তার বিরিয়ানি লাড্ডু গুঁড়ো হলুদে হলুদ রং হিসাবে মেটানিল ইয়েলো দেয়া হয়। ছয় বলেছে ঘাম, রক্ত, লালা, সেরিব্রোস্পাইনাল তরল, পিত্ত, অশ্রু মানবদেহের কোন কোন অঙ্গ থেকে পাওয়া যায়। এটা আমি নিয়েছি রায় মার্টিনের 239 পৃষ্ঠা থেকে। আচ্ছা, এই যে ঘাম, রক্ত, লালা, সেরিব্রোস্পাইনাল তরল, পিত্ত, অশ্রু, এগুলো হচ্ছে জলের প্রকৃতি। লালা হচ্ছে মুখবিবর, পিত্ত হলো যকৃৎ, তোমার রক্ত হচ্ছে রক্তনালী বা হৃৎপিণ্ড, মূত্র মূত্রথলি, অশ্রু হচ্ছে চোখ, ঘাম হলো ত্বক, সেরিব্রোস্পাইনাল তরল হচ্ছে মস্তিষ্ক। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।